আসসালামু আলাইকুম। আমরা আজকে আরেকটা HVP90 বোর্ড নিয়ে আসছি। তো এই বোর্ডটা দেখতে পারতেছেন কি সমস্যা, এই যে পুড়ে গেছে, এগুলো সব, এই যে এগুলো সব নষ্ট, এগুলো সব খুলছি। আবার এই দেখেন, এগুলো সব সমস্যা, কাপড় IPM খুলে ফেলছি। ঠিক আছে, তো এটা আমরা এখন কাজ করব। যেহেতু সব কিছু আপনাদের দেখানো সম্ভব না, শেষে ভিডিওটা একটু কাট করে ফেলতে হবে। ঠিক আছে, তো এই যে বোর্ড আমরা কাজ করছি, মোটামুটি একটু বাকি আছে। ঠিক আছে, যে 8 ঘন্টা লাগিয়ে দিছি। তো এটা HVP90, তো ওটা পাওয়ার সাইড IPM দুইটাই গেছে। ওটা মাঝে মাঝে হয়, সবসময় হয় না। এই বোর্ডগুলো অনেক ভালো, এই IPMগুলো অনেক ভালো, IPMগুলো সহজে যায় না। আর তো অল্প একটা IPM আমি চেঞ্জ করছি। এই যে ফ্ল্যাগ কেবল, এই ফ্ল্যাগ কেবলের কারণে তারপর এখানে পাওয়ার আসে। ঠিক আছে, পাওয়ারটা মেইন বোর্ডের মধ্যে ঢোকে। তো এইরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বোর্ডের কাজ শিখতে চাইলে আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করুন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।